প্রিয় দর্শক, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রেমিটেন্স কার্ড শুরু হতে যাচ্ছে 5টি যুগান্তকারী সুযোগ সুবিধা নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। সকলের জন্য ভিডিওটি দেখতে হবে এবং বুঝতে হবে, এবং কিভাবে আপনারা রেমিটেন্স কার্ড পাবেন, কবে থেকে পাবেন, কত টাকা লাগবে, এবং 5টি যে সুযোগ সুবিধা আছে কি সুযোগ সুবিধা পাবেন এখানে, এক ভিডিওতে ইন টোটাল সব কিছু বুঝিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে যাদের ধোঁয়াশা আছে, এখন পর্যন্ত তারা এই বিষয়টি নিশ্চিতভাবে জানেন না অথবা অর্ধেক জানেন না, সকলের জন্য ভিডিওটি তৈরি করতেছি। পূর্বে যারা আমার এই ভিডিওগুলো দেখেছেন তাদের অনুরোধ করব, অন্তত এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না। সম্মানিত ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য রেমিটেন্স কার্ড, সেই রেমিটেন্স কার্ড শুরু হতে যাচ্ছে। প্রথমে আমি বলি আপনাদের মাঝে 5টি যুগান্তকারী যে সুযোগ সুবিধা হবে আপনাদের, এটা বলি, তারপরে রেমিটেন্স কার্ড কবে থেকে পাবেন, কিভাবে পাবেন এই বিষয়টি বলবো। সম্মানিত ভিউয়ার্স, 5টি যুগান্তকারী সিদ্ধান্ত যে সুযোগ সুবিধাগুলো পাবেন তার ভিতর এক নাম্বারই আপনারা পাবেন, যেটা অনেকেই জানেন, সেটা হচ্ছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে টাকা প্রেরণ করেন, সেই ক্ষেত্রে 5% প্রণোদনা পাবেন রেমিটেন্স কার্ডে। তো এখন বর্তমান 2.5% প্রণোদনা চলতেছে, যদি 1,00,000 টাকা প্রেরণ করেন সেক্ষেত্রে আপনারা 1,02,500 টাকা পান, তখন পাবেন 1,05,000 টাকা। এটা কিন্তু মাসে যতবার পাঠাবেন ততবারই কিন্তু এই সুযোগ সুবিধাটি পাবেন, এটা আনলিমিটেড। এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত, আপনি যখন টাকা প্রেরণ করবেন, টাকাটা যখন একটু বাড়তি পাবেন, তখন কিন্তু প্রবাসীদের মনের ভিতরে এক ধরনের স্বস্তি আসবে। তো 2 নম্বরে যে সুযোগ সুবিধাটি পেতে যাচ্ছেন সেটা হলো রেমিটেন্স কার্ডের মাধ্যমে ব্যাংক লোন। সম্মানিত ভিউয়ার্স, ব্যাংক লোনের বিষয়টি নিয়ে কথা বলতে গেলেই মানে মন খুলে বলতে পারি না, কারণ ব্যাংক লোন নিয়ে চারদিকে এত পরিমাণ নিউজ হয়, সবই ভুয়া নিউজ, যার কারণে ব্যাংক বিষয় নিয়ে কথা বললেই মানুষ মনে করে সব কিছুই মনে হয় ভুয়া। আর এটাই বাস্তবতা, কারণ যে ভুয়া নিউজে চারদিকে ভরপুর, আপনারা কোনটা বিশ্বাস করবেন? তো যার কারণে এখানে ব্যাংক লোন নিয়ে কথা বলতে গেলে একটু দ্বিধাবোধ করি, তারপরেও বলতেছি রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনারা ব্যাংক লোন পাবেন। এখন যতই বলুক যে আপনি বিনা জামানতে 10,00,000 টাকা লোন পাবেন, এটা পাবেন, সেটা পাবেন, কিন্তু এখন কিন্তু আপনারা পাচ্ছেন না, তবে রেমিটেন্স কার্ডের মাধ্যমে আপনারা ব্যাংক লোন সুবিধাটা পাবেন। কত লক্ষ টাকা পাবেন এখন পর্যন্ত এটা নিশ্চিত করা হয়নি, তবে ব্যাংক লোনের ক্ষেত্রে রেমিটেন্স কার্ড দারুণ একটি ভূমিকা রাখবে, এরকম তথ্য পাওয়া গেছে। 3 নম্বরে যে বিষয়টি, এটা আরও গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য, আপনারা যে ফ্যামিলিতে যে আপনারা যে নিরাপত্তাহীনতায় ভোগেন, বা ফ্যামিলিতে যে নানা রকম গার্জেনহীনতায় ভোগেন, অথবা ফ্যামিলিকে যে হ্যারাসমেন্ট করা হয়, অত্যাচারিত হয়, এই বিষয়গুলো এক কথায় হলো ফ্যামিলি নিরাপত্তা অথবা ফ্যামিলির সুযোগ সুবিধার এখানে একটা বিষয় থাকবে 3 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি যদি যে কোনো জায়গায় যায়, যেমন হসপিটালে যায়, ব্যাংকে যায়, বা যে কোনো জায়গায় গেলে এখানে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে তাদেরকে কিছুটা অগ্রাধিকার দেওয়া হবে। এবং আমরা এখানে একটি দাবি জানিয়েছিলাম যে প্রবাসীদের জন্য একটি আইন প্রণয়ন করা হোক, যেন প্রবাসীদের ফ্যামিলিগুলো নিরাপত্তা থাকতে পারে, আমরা প্রবাসীদের কেউ যেন হ্যারাসমেন্টের শিকার করতে না পারে, অথবা প্রবাসীদের ফ্যামিলিকে কেউ যেন অত্যাচার করতে না পারে, উভয় আইন বা উভয় দিকে সেভ করার জন্য কথাটি বলছিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, 4 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবাসীরা যখন এয়ারপোর্টে যাবেন এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে তারা VIP সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। বিমানের টিকিট ক্রয় করার সময় এই রেমিটেন্স কার্ড কিন্তু আপনাদের কাজে দেবে, এবং এখানে এই রেমিটেন্স কার্ডের কারণে কিছুটা হলেও আপনারা ডিসকাউন্ট পাবেন। এখন এই ডিসকাউন্ট কত পার্সেন্ট পাবেন, কিভাবে পাবেন, এখন পর্যন্ত বিস্তারিত এটা বলা হয়নি, বিস্তারিত যখন বলা হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে এক্সট্রা একটা ভিডিও দিয়ে দেবো। তো 4টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অলরেডি বলে দিলাম আপনাদের মাঝে, এখন হলো 5 নম্বরটা, ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, পেনশন। রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে যদি সরকার পেনশন দেয়, উভয় দিক থেকে লাভ হবে সরকারের। সরকারের যেমন লাভ হবে, ঠিক অনুরূপ প্রবাসীদেরও লাভ হবে। কি পরিমাণ লাভ হবে এখানে আমি আপনাদের সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি, সেটা হলো আপনারা যদি রেমিটেন্স কার্ডের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করেন, সেক্ষেত্রে সরকারি ঘরে রেমিটেন্স বেশি ঢুকবে, এবং সেই রেমিটেন্স কার্ডের মাধ্যমে যদি সরকার যদি আমাদেরকে পেনশন দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই পেনশনটা নিরাপদে সকল প্রবাসীদের হাতে পৌঁছে যাবে। ধরেন মানে কি, প্রসেস যত কম হবে,
প্রসেস যত কম হবে দুর্নীতি তত কম হবে। আপনি যদি দেখেন না গরিব মানুষকে যে ইলিপ দেওয়া হয়, ইলিপ হয়তো অনেকেই বুঝবেন না, ত্রাণ দেওয়া হয়, এই ত্রাণের টাকা কিন্তু নেতাকর্মী বলেন বা মাঝখানের যে ভুক্তভোগী তারা কিন্তু মেরে দেয়। 10 কোটি টাকা ত্রাণ দিলে দেখা যায় গরিব মানুষের হাতে দিতে দিতে 1 কোটি টাকা চলে যায়, আর 9 কোটি টাকা তারা সাবার করে দেয়। তো এখানে কিন্তু রেমিটেন্স কার্ডের মাধ্যমে যদি পেনশন দেয় তাহলে কিন্তু এই টাকাটা মারিং কাটিং এর সম্ভাবনা তেমন কোনো আর থাকলো না, সরাসরি ব্যাংক থেকে টাকা সেন্ড করবে, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো খুবই মানে ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি, যদিও এখন বর্তমান কিন্তু পরিস্থিতি কিন্তু থমথমে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো 5টি গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা, এছাড়াও কিছু সুযোগ সুবিধা হয়তো যুক্ত হবে রেমিটেন্স কার্ড প্রেরণ করার পরে, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। এখন বলি কবে থেকে রেমিটেন্স কার্ড আপনারা পেতে যাচ্ছেন, সামনের মাসের 1 তারিখ, আজকে তো এই মাসের লাস্ট দিন, তাহলে কি সামনের মাসের 1 তারিখ থেকে রেমিটেন্স কার্ড শুরু হতে যাচ্ছে? সামনের মাসের 1 তারিখে ঘোষণা করার কথা, মানে আগামীকালকে রেমিটেন্স কার্ডের ঘোষণা করার কথা। এখন আগামীকালকে ঘোষণা করবে কিনা এই বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে এখন পর্যন্ত জানা যায়নি। কেন জানা যায়নি? কারণ বর্তমানে যে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, যার কারণে কিন্তু এই দিকে কিন্তু প্রবাসীদের যে এই অধিকারের দিকে যে কাজ করতেছে এটা কিন্তু আগের চাইতে অগ্রগতি অনেকটা স্লো। তো যার কারণে হয়তো আমার মনে হয় হয়তো এই প্রথম সপ্তাহেই ঘোষণা চলে আসবে, যদিও 1 তারিখে না আসে প্রথম সপ্তাহের মধ্যেই ঘোষণা চলে আসবে। তো রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে আপনারা রেমিটেন্স কার্ড কোথায় পাবেন এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। রেমিটেন্স কার্ড পেতে হলে আপনাদের নিজ নিজ দূতাবাসে যেতে হবে, যে যে দেশে দূতাবাস নেই তারা আমার কাছে অনেকেই কমেন্ট করেছিলেন যে দূতাবাস তো আমাদের দেশে নেই, তাহলে আমরা কোথায় যাব। তো তাদের উদ্দেশ্যে বলতেছি এটা সরকার কিন্তু অবশ্যই একটি ব্যবস্থা নেবে। তবে এখানে অনেকেই কমেন্ট করেছেন এবং এখান তার ভিতরে ইম্পর্টেন্ট কিছু কমেন্ট আমি আপনাদের মাঝে বলতেছি, সেটা হচ্ছে কিছু ভাই কমেন্ট করেছেন যে রেমিটেন্স কার্ডটি যদি অনলাইনের মাধ্যমে দেওয়া হতো সবচেয়ে ভালো হতো। তো এই যে যারা এই সংক্রান্ত কমেন্ট করেছেন তাদের সাথে কিন্তু আমি একমত, রেমিটেন্স কার্ড অনলাইনের মাধ্যমে প্রেরণ করার সুযোগ দেওয়া হোক, সরকারের কাছে এই অনুরোধ করতেছি। রেমিটেন্স কার্ড বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু দেশ আছে, যেমন সৌদি আরব আছে, বিশাল দেশ, অনেক বড় দেশ, এম্বাসি যেখানে আছে, এমনও আছে যে 2000 কিলো 2500 কিলো দূরে আমার প্রবাসী ভাইরা আছে, যদি এম্বাসিতে গিয়ে রেমিটেন্স কার্ড উঠানো লাগে বা যাওয়া লাগে তাহলে কিন্তু এত দূর থেকে গিয়ে সেই রেমিটেন্স কার্ড উঠানো তাদের পক্ষে সম্ভব হবে না, বা প্রবাসে যারা থাকেন তারা কিন্তু এতটা সময়ও পান না। তো যার কারণে আমি অনুরোধ করব সরকারের কাছে যে অনলাইনের মাধ্যমে রেমিটেন্স কার্ডটি অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হোক, এবং অনলাইনের মাধ্যমেই যেভাবে এখন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু দেওয়া হচ্ছে অনলাইনে পেপারের মাধ্যমে, সেভাবেই দেওয়া হোক, তো এটাই সবচেয়ে মনে হয় ভালো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কীভাবে চান আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আর রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে আরও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, ইম্পর্টেন্ট ভিডিওটি প্রবাসীদের স্বার্থে সবার মাঝে ছড়িয়ে দিন, আল্লাহ হাফেজ।